দাঁড়া এদিকে, একটু নেচে দাও, একটু ড্যান্স করে দাও, একটু ড্যান্স করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আগের ব্লগে দেখতে পেরেছিলেন যে আমার ছোট খালা শাশুড়ি এসেছেন, দেন খালা শাশুড়ির মেয়ে এসেছে। তো এই দিনটা হচ্ছে ছিল আমার অ্যানিভার্সারি ডে, আই মিন 10th April। যাই হোক, তো সকাল সকাল উঠে হচ্ছে যেটা আমার কাজ ছিল, দেখতে পেয়েছেন বাইরে বের হয়ে গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে খালা শাশুড়ির মেয়ে নুদরাত, ও নুদরাত হচ্ছে মেট্রোরেলে উঠবে, সে মেট্রোরেলে উঠেনি। তো আমার হাজবেন্ড বললো যে ওকে একটু ঘুরে টুরে নিয়ে আসো, মেয়েটা মানে ওর খুব শখ ছিল যে মেট্রোরেলে যাবে, বাট ক্যান্সেল হয়ে গিয়েছিলো। দেন ওর হাজবেন্ড বললো তুমি একাই নিয়ে যাও ওকে। তো সেটাই করলাম, এই যে গরম গরম রোদে, মানে এত পরিমাণে গরম ছিল বাহিরে, এত রোদ ছিল, লিটারেলি তাকানো যাচ্ছিল না, মানে মাথার উপরে চাঁদ চলে ও সূর্য চলে এসেছিলো। সো যাই হোক, এটা ছিল 11 নম্বর রেল স্টেশন, যে স্টেশনটা মেট্রোরেল স্টেশন, সেখান থেকে রেলওয়ে স্টেশন বলছি, দেখছেন কী অবস্থা। যাই হোক, মেট্রোরেল স্টেশন ছিল 11 নম্বরে, তো সেখানেই এই যে পৌঁছে গিয়েছি। গিয়ে আমি এখানে হচ্ছে টিকিট কাটছিলাম আর এখানে ও ভিডিও নিচ্ছিল। সো খুব ইজি, তেমন মানুষ ছিল না আর টিকিট কাউন্টারেও কোনো লাইন বা ওরকম ছিল না। যাই হোক, এই যে টিকিট টিকিট কেটে, সো আমরা হচ্ছে এখান থেকে ভাবলাম যে ওকে একটু আগারকা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবো। সো ওখান থেকে দেন আবার ব্যাক করবো। সো যে কথা সে কাজ, এই যে টিকিট পাঞ্চ করে আমরা হচ্ছে ঢুকে পড়েছি। সে খুবই এক্সাইটেড, জাস্ট ওকে দেখলেই বুঝতে পারবেন, দেখুন কীরকম, মানে ওর সহ্য হচ্ছে না, দৌড়ে দৌড়ে বলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, মেট্রোয়েল চলে যাবে। মানে ওর এক্সাইটমেন্ট দেখে আমি নিজেই এক্সাইটেড হয়ে গেছি। এটা ট্রু যে ফার্স্ট মানে ফার্স্টে যখন আমিও এসেছিলাম, ফার্স্ট আমিও প্রায় ওর মতন এক্সাইটেড ছিলাম যে মেট্রোয়েলে উঠবো। যাই হোক, তো ভালোই লাগছিলো, একদম ইজি, তেমন মানুষ নেই, অত ভিড় নেই আসলে, যেমনটা খুবই, আমি যেমন আগেরবার যখন এসেছিলাম একটু ভিড় ছিল, বাট এখন মনে হলো যেটা রেগুলার নর্মাল হয়ে গিয়েছে, সবাই এখন আর ঘুরতে যায় না আসলে, সবাই হচ্ছে এখন তার কাজেই যায় মেট্রোরেলে। আর ফার্স্ট ফার্স্ট তো সব কিছু নতুন নতুন ছিল, তো সবাই ঘুরতে আসতো। আর খুব সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই ইজি মানে ওঠা। এই যে যাচ্ছি আর ও দেখে হচ্ছে শকড হয়ে গিয়েছে যে ভেতরে এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার, এত সুন্দর আর এত স্পিডে যায়, এটা দেখে নুদরাত হচ্ছে বেশি সারপ্রাইজ হয়ে গেছে। সে বলছে যে আল্লাহ, এত কম ভাড়া, এত তাড়াতাড়ি চলে যায়, মানে ছোটো মানুষ যা হয়, ও কিন্তু খুবই ছোট, এখন মাত্র ক্লাস 3তে পড়ে, জাস্ট খালি একটু লম্বা হয়ে গিয়েছে দ্রুত, বাট কিন্তু বয়স একদম ছোট। সো ছোটো মানুষ মানে ছোটো মানুষের ছোটো ওরকম যেরকম কাজ। তা আমরা যেটা করেছিলাম, আমরা আবার হচ্ছে আগারগাঁও গিয়েছিলাম, সেখান থেকে লিটারেলি ডিরেক্ট 11 নম্বরে না নেমে আমরা একটু শ্যাওড়াপাড়া গিয়েছিলাম, বিকজ শ্যাওড়াপাড়া আমার হাজবেন্ডের হচ্ছে অফিস। সো ও বললো যে তুমি বাসায় ব্যাক করার আগে তাহলে আমার এখানে নামো, একটু আমার সাথে দেখা করে যাও। দেন ওর সাথে যে দেখা করতে চলে আসলাম ওর অফিসের কাছে, ওর অফিস একদম আমাদের 11 নম্বর থেকে ওর অফিসের সামনেই হচ্ছে মেট্রোয়েলটা নামে, শ্যাওড়াপাড়া যে স্টেশন ওইখানেই ওর অফিসটা। সো ওর জন্য একদম ইজি হয়েছে একদম, বাট আসতে কষ্ট, যেতে সুবিধা। তো বলো যে দুধরাত ও তো রোজা রেখেনি ছোটো, তো কিছু খাবে কি না, এর জন্য হচ্ছে একটা, এটা ছিল আল ফুয়াত আল, আমি ভুলে গিয়েছি এটা কী ছিল, বাট এখানে অনেক রকমের পেস্ট্রি ছিল, কেক ছিল, এই যে মিষ্টি জাতীয় জিনিসগুলো ছিল। তো আমি ভিডিও নিচ্ছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো অ্যাটলিস্ট আমি একটা বাকলাভা আর একটা পেস্ট্রি খেয়েই নেই, বাট কী করার, খাওয়া তো যাবে না রোজার দিন। তো আমি এই জন্য সবগুলোর ভিডিওই নিচ্ছিলাম, নিয়ে ভাবলাম যে এটাই শান্তি। জাস্ট দেখুন, কেক কোলা একদম মনে হচ্ছিলো একদম তাজা, মাত্রই বানিয়ে হচ্ছে আনা হয়েছে, খুব সুন্দর লাগছিলো। তারপর ও তেমন কিছু নিল না, একটা ডোনাটের পেস্ট্রি নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। একটা অ্যাকচুয়ালি পার্সেল অর্ডার ছিল, তো আমার হাজবেন্ড হচ্ছে বলো তুমি পার্সেলটা নিয়েই যাও, ওর অফিস অ্যাড্রেস দেওয়া ছিল, তো বাইরে দাঁড়িয়েছিল পার্সেলটার জন্য। সো আমরা একটু যে এখানে একটা ফার্নিচারের দোকান ছিল, তো আমরা সেখানে ভিতরে ঢুকে একটু ফার্নিচারগুলো দেখছিলাম, বিকজ এই ফার্নিচারের দোকানে ফার্নিচারগুলো খুবই খুবই সুন্দর ছিল, একটু ইউনিক ছিল, আর ওই যে দোনলায় বসে বসে দুলছিল। যাই হোক, দেনে যে বাসায় ফেরার পথে ভাবলাম যে আমার হাজবেন্ডকে একটু সারপ্রাইজ করে দেই, অলওয়েজ দো তারাই আমাকে, মানে ওই আমাকে অলওয়েজ সারপ্রাইজ দেয় ফুল দিয়ে। তো ভাবলাম যে আজ আমিও দিই, আগে আমিও দিতাম, তো এখন আমি ভাবলাম যে ফুল নিয়েই যাই। সো ওর জন্য কিছু ফ্লাওয়ার্স নিয়ে আমি যে বাসায় ব্যাক করেছি, আর এটাই ছিল সেই পার্সেল।
আমার মেয়ে আনাবিয়া, সে হচ্ছে কী করে এখন প্রত্যেকটা কারেন্টের প্লাগে হচ্ছে গিয়ে এই যেগুলোতে হচ্ছে হাত দেয়। খুবই ভয়ঙ্কর অবস্থা, এটা আসলে না মতো না, এই জন্য আমি এগুলো অর্ডার করেছিলাম যাতে করে ও হাত না দেয়। এরপরে হচ্ছে আর কোনো ভিডিও না নিয়ে, বিকজ খুবই তাড়া ছিল, বাইরে গিয়েছিলাম, আবার রোজা রমজানের দিন, আমাদের মানে প্ল্যান ছিল হচ্ছে, আমাদের প্ল্যান ছিল না, আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি মিলে দুজন মিলে বারবার বলেছে যাও তোমরা বাইরে ইফতার করে আসো, বিকজ তোমাদের স্পেশাল একটা ডে। সো মানে বিশেষ করে আমার শাশুড়ি আমার কারণেই হচ্ছে আরও বাইরে মানে আসা। তো থ্যাংকস টু মাই আম্মু যে আমি মানে আমাদেরকে বাইরে পাঠানোর জন্য যে যাও ইফতারি করে আসো, আর আমার শাশু মানে খালা শাশুড়িকেও। সো এই যে আমরা চলে গিয়েছিলাম, এটা হচ্ছে TNC-তে। ফার্স্টে ইচ্ছা ছিল ডাইনিং লঞ্চে যাবো, বাট সেটা কথা আর নাই বলি, ডাইনিং লঞ্চের সার্ভিসিং বলুন, আমি আর ওটা সম্পর্কে বলতেই চাই না, জাস্ট শুধু তারা যা করেছে লিটারেলি আমাকে ফেসবুকেও, তাদের যদি আমার কমপ্লেন ছিল করার পরে তারা আমাকে ব্লক করে দিয়েছে আর অনেক আজে বাজে গালাগালি যা ইচ্ছা তাই বলেছে, সো আমি তাদের কথা আর না বলি। সো এখানে গিয়েছিলাম হচ্ছে TNC লঞ্চে, এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার হাংরি গেস্ট যে আছে তার অপোজিটেই। খুবই সুন্দর, ভেতরটা খুবই সুন্দর, সিটিং স্টাইলটা আরও বেশি সুন্দর, অনেক বেশি কমফোর্টেবল, বিশেষ করে বেবিকে নিয়ে মানে আমি আনাবিয়াকে নিয়ে খুব আরামে বসেছিলাম, আর যেহেতু আমি বুক করে গিয়েছিলাম সো আর কোনো ঝামেলাই হয়নি, সো আর সুন্দর করে বসে পড়েছি মানে ওকে নিয়ে, আর যেহেতু সোফা টাইপের ছিল বড় ছিল বসতে ভালো লেগেছে, আর রাতের দিকে লাইটিংটা আরও বেশি সুন্দর হয়েছিল, আর চেঞ্জ করে দেয় লাইটিংটা, আর খাবারও অসাধারণ ছিল, আমার কাছে খাবার খুবই ভালো লেগেছে, একটা ফিশ যে ছিল সে ফিশটা বেশি ভালো ছিল, আমি রেকমেন্ড করবো এখানে যাওয়ার, খুব সুন্দর, গেলে ভালো লাগবে যদি, যেটা সত্য কথা মানে এক জায়গায় গিয়ে বসে খাওয়া, খুব বেশি চিলাচিলি এরকম টাইপেরও ছিল না, মানে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় একটা জায়গা। সো এই যে বাহিরেও দেখুন এখানে খুব সুন্দর লাইটিং করা, এটা উপরতলাও আছে, সো লাইটিংগুলো খুব মানে ছবি তোলার জন্য খুব সুন্দর প্লেস, মানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট সুন্দর সুন্দর ছবি আসবে, বিশেষ করে অ্যাস্থেটিক ছবি বেশি আসবে। সো আমি এখানে অনেকগুলো ছবিও তোলাচ্ছি, ছবিগুলো খুব সুন্দর এসেছে বিকজ অফ লাইটিং, আসলে লাইটিং সুন্দর হলে ছবিও সুন্দর আসে, যেটা সত্য কথা। আর সবচেয়ে ভালো লেগেছে আমার আনাবিয়ার, বিকজ এত সুন্দর লাইটিং, আর লাইট তো তার ভালো লাগে, আমার তার মানে আমার মতন না, আমার যেমন লাইট ভালো লাগে আনাবিয়ারও লাইট ভালো লাগে, তার লাইট খুব পছন্দ হয়েছে। সেখান থেকে একটু শপিংয়ের জন্য গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, বাট এত মানে প্রাইস, নর্মাল একটা শার্ট দেখা যায় খুবই নর্মাল ফেব্রিক, বাট প্রাইস এত বেশি হাই এমন না যে কেনা যাবে না, বাট আসলে কি প্রাইসের সাথে না ম্যাটেরিয়ালস বা শার্টের ডিজাইন যাচ্ছে না, মনে হচ্ছে যে এই টাকা দিয়ে এরকম একটা শার্ট কিনবো। সো ফার্স্টেও দুই নম্বরে দেখলাম, দেন এক নম্বরে টপ টেনে গেলাম, সেখানেও পছন্দ হলো না, সেখানে অনেক ঘুরলাম অনেক দেখলাম, ওর একটাও পছন্দ হলো না, বললো না আমার এখানে ভালো লাগছে না, এখানে শুধু মানে ওয়েস্ট অফ টাইম, বিকজ অনেক ওদিকে হচ্ছে আমার ওর নুদরাত, সে হচ্ছে আনাবিয়ার জন্য ওয়েট করছিলো, সো আমরা খুব তাড়াহুড়া করে এদিক ওদিক ঘুরছিলাম। দেন আরঙে এসেছিলাম, আল্লাহ আরঙে যে অবস্থা, আমি পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছি, শুধু আমি না আমার আনাবিয়া আমার হাজব্যান্ডও, লিটারেলি দাঁড়ানোর জায়গায় নেই, শপিং কী করবেন, একটা শার্ট বা পাঞ্জাবি দেখতে যাবেন সেখানেও মনে হয় লাইন, ট্রায়ালের লাইন প্রত্যেকটা জায়গায়, লিটারেলি মনে হচ্ছে যে বলার মতন না, আর এত গরম লাগছিলো। সো বের হয়ে যে আমি দেখুন আমার অবস্থা, আমি ঘেমে টেমে আমার মনে হচ্ছে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাব, আমি বললাম যে আমার একটু জুস খেতেই হবে। সো আমরা যে কোকো ক্যাফেতে গিয়েছিলাম ওখানকার বিলিভ মি কফি জুস আপনারা ট্রাই করবেন, খুবই মজা, ওটা এক নম্বরেই আরঙের নিচেই। সো এই যে বাসায় দেখুন আমার ফুল দিয়ে ভরপুর, আমার খালা শাশুড়ি আমার হাজব্যান্ড ফুল দিয়েছিল, সো খুব সুন্দর একটা দিন গিয়েছে আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।